রিয়ান আসসালামু আলাইকুম আজকে ঘুম থেকে উঠে সকাল সকাল একটা ব্লগ রেডি করলাম ঘুম থেকে উঠেই সকালে প্রথম কাজ জানালা খুলে দিয়ে একটু বাইরের পরিবেশটা দেখার এরপরে বিছানাটা টান টান করে গুছানো এটা আমার একটা বাজে অভ্যাস আমি যেখানেই যাই বিছানাটা টান টান করে গুছিয়ে তারপর বসি বা তারপর যা করার করি তারপর একটু যেগুলো হাতের কাছে আছে মোছা লাগবে সেগুলো করে নিলাম তো গতকালকে আমি কিছুটা চাল ভিজিয়ে রেখেছিলাম সেটা শুকাতে দিয়েছিলাম এসির বাতাসে এটা একটু দেখে নিলাম সব কাজ শেষ করে কাপড়গুলো ওয়াশ করার জন্য দিয়ে দিচ্ছি তো আজকে বেসিক্যালি ঘুম থেকে আগে ওঠার কারণ হচ্ছে প্রত্যেক সপ্তাহর একদিন আমার হাজব্যান্ডের অফিসে আমার খাবার নিয়ে যেতে হয় কজ ওই একটা দিনই তার স্ট্রিট ডিউটি শুধু সকালে থাকে স্ট্রেট ডিউটি যেটা আর এমনিতে লাঞ্চের পরেই যায় সো এই তো আমি এখন লাঞ্চটা রেডি করে নিচ্ছি তার জন্য আর লাঞ্চগুলো আমি এই বাটিগুলোতেই নেই এটাতে সে খা খেতে খুব কমফোর্ট ফিল করে সো আজকে খাবারে ছিল চিংড়ি দিয়ে লাউ শাক ভাত ঘন ডাল একটু কলিজা ভুনা ছিল আর এ একটা ডেজার্ট তৈরি করেছিলাম এটা একটা ক্ষীর এটার রেসিপি কিন্তু আমার পেজে আছে দেখে নিতে পারেন তো এই তো এখানে আমি কলিজাটাও অ্যাড করে নিয়েছি সাথে শসা লেবু অ্যাড করে এখন আমি চলে যাচ্ছি এসি বন্ধ করে লাইট দরজা সব অফ করে চলে যাবো আচ্ছা আমি যে এখানে কেএফসির ব্যাগ ব্যবহার করেছি এটা কি যাতে আমাকে মেনে নেবে যাই হোক চলে আসলাম এখন আস্তে আস্তে যাবো বাহিরে কি রোদ এখান থেকেই জাস্ট চোখে আলো লাগছিল অনেক বেশি আমার বাসা থেকে তার অফিস কিন্তু একদমই কাছে জাস্ট একটা রোড ক্রস হয়ে ওই ওই পারে যেতে হয় খুবই ইজি ওয়ে খুব তাড়াতাড়ি যাওয়া যায় এই তো এই রোডটা ক্রস করব এই রোডটা ক্রস করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আমি একটু পরে বলছি কেন তই তো আমি লাঞ্চটা দিয়ে দিলাম এখন আমরা দুজন মিলে একটু ঘোরাঘুরি করব কিছু বাজার আছে নিতে হবে তো বাজারও হয়ে গেল এই তো এখন বেরিয়ে যাচ্ছি আচ্ছা ওই রাস্তাটার কথা বলি ওইখানে আসলে সিগনাল পড়ার পর সব গাড়ি দাঁড়িয়ে থাকে আমি যখন যাই খুব প্রাউড ফিল হয় যে কোনো গাড়ি এখন যেতে পারবে না যাই হোক এখানে কিছু অ্যারাবিয়ান তুলসী পাতা দেখলাম মনে রাখলাম পরে এটা কাজে লাগবে চলে আসলাম বাসায় আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ